মা তুমি পাটপাতা দিয়ে কি করবে? আজকে করব হলো পাটপাতা দিয়ে পাট শাকের ঝোল। তুই ভালোবাসিস না? হ্যাঁ। তাহলে এই জন্য তো পাটপাতাটা তুলছি ঝোল বানাবো। পাতাগুলো তুলে নিয়েছি, এখন এগুলোকে বেছে নেব, বেছে ধুয়ে নেব, ধোয়ার পরে কাটবো। ধোয়ার আগে কাটলে এটা পিছল পিছল হয়ে যাবে। পাট পাতাগুলো বেছে নিচ্ছি। তো এই যে পেছনেরটাকে এইভাবে ফেলতে হয়, ডাটাটাকে শাকের পাতা এইভাবে ফোল্ড করে নিয়ে এইভাবে টানলেই এই ডাটাটা শক্তটা বেরিয়ে আসবে। এইভাবে সবগুলো বেছে নিচ্ছি। মা তুমি এটাকে কেন ফেলছো? এটা ফেলতে হয়, না হলে তিতা লাগবে। তিতাটা যাতে কম লাগে তার জন্য এটাকে ফেলতে লাগে। আর মুখে পড়লে তো বাজে লাগবে না, খেতে শক্ত শক্ত। এখন পাতাগুলোকে ধুয়ে নিচ্ছে। এখন কড়াইতে জল দেব, যতটুকু আমাদের পরিমাণ ঝোলে তার ডাবল দিব, ব্যাস ব্যাস। এটাকে শুকিয়ে আধা করতে হবে, ততক্ষণ জলটা ফুটুক। এখন এর মধ্যে দেব, জলটা ফুটবে, ফুট তার আগে দেব হলুদ সামান্য পরিমাণ, লবণ আন্দাজ মতো এখানে দিতে হবে, লবণ সামান্য, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমার এটা ফুটবে, ফুটে জলটা আধা করব, তারপরে বাকিটা দেখাচ্ছি। দেখুন জলটা শুকিয়ে আসছে অনেকটা। এখন এটাতে পাতাগুলো দিয়ে দেব, পাতাগুলো কেটে রেখেছি দিয়ে দেব। পাতাটা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, এখনই নামিয়ে দেবো এটাকে। এটাকে সোমবার দিব। তো কড়াই গরম হয়ে গেছে, এখন সামান্য সর্ষের তেল, ব্যাস ব্যাস। তেল গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা, কালো জিরা, এদিকে কালো জিরে, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল হবে, ভাজা হয়ে গেছে, এখন এটা ধুয়ে দিচ্ছি। এই পাট শাকের ঝোলটা এখানে কাঁঠালি বিচিও দেওয়া যায় বা কুচো চিংড়ি,
সেটাকেও ভেজে দেওয়া যা খুব স্বাদ হয় কুচো চিংড়ি আর কাঁঠালে বিচি দিয়ে খেতে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এখন নামিয়ে নেব। এই হচ্ছে পাট পাতার ঝোল বা পাট শাকের ঝোল। যদি এটা গরম থাকে, মানে এটা গরম গরম খেতে স্বাদ, যদি এটা সকালে করা হয় তাহলে ভাতটা যদি গরম থাকে তো গরম ভাতে খুব ভালো লাগে। এটা হয় এটা গরম থাকতে হবে, নাহলে ভাতটা খেতে খুব স্বাদ হয়, ভালো লাগে।